মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বেশি দূর আমি রাখবো না, আমি ওদের মাঝখানে বাধা হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি শুধু কি করছো শ্যামলি, মাথা সিঁদুর মুখছ? কোন সধবামে এ কাজ করে? কেমন অনিকেত, তুমি এটা কি করলে? আমার আনা সিঁদুর তুমি ওকে পরে দিলে? এটা মন্দার আর শ্যামলির একটা প্ল্যান। তুমি কিছু বলছো না, কিছু বলো, এক্ষুনি কিছু বলো। অনেকে তুমি চুপ করে, প্লিজ তুমি চুপ করে থেকো না, তুমি কিছু বলো। আমি কিন্তু আমার প্রাপ্যটুকু চেয়েছিলাম অনিকেত, আমি স্বীকৃতি চেয়েছিলাম। আমার জীবনটা ছেলে খেলা নয় অনিকেত, তুমি যখন ইচ্ছা যা ইচ্ছা করবে না। আমি কেন এই বাড়িতে গেস্ট হয়ে থাকবো? কেন আমি এই বাড়িতে গেস্ট হয়ে থাকবো? আমার দিকে তাকাও। বারবার এই মেয়েটা আমাকে অপমান করবে আর আমি আমি মেনে নেবো না, এটা হতে পারে না, আমি এটা মেনে নেবো না। তাই মন্দার আর শ্যামলির আমার আনা সিঁদুর ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার নেই অনিকেত। তোমার এই প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, শিখেছি তো, শ্যামলির সাথে সিরিয়াল দেখতে দেখতে এইসব শিখেছি। আচ্ছা, এইসব দেখে কিন্তু আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, আমাদের বিয়েটাও কিন্তু ঠিক এইরকমই ড্রামাটিক হতে হবে। এইটুকু ড্রামা চাই তোমার? আমার সব প্ল্যান করে রাখা আছে। শোনো, আমার বরযাত্রীতে না লোকজন দোনালা নিয়ে আসবে, দোনালা বন্দুক, বুঝতে পেরেছো? টিসুম টিসুম টিসুম। আমি না আর অপেক্ষা করতে পারবো না পরের বছরের জন্য। নাও এই সিঁদুরটা আমায় ছুঁয়ে দাও। এই লোক দেখানো সিঁদুর ফরার মানেটা কি? আমি এরকম লোক দেখানো সিঁদুর পড়ছি কেন? সত্যি তো স্যার অহনার হাত ধরেছেন, অহনার হাত ধরে আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে স্যার বেরিয়ে গেছেন। এখন যদি অহনা স্যারের হাত থেকে সিঁদুর পড়তে চায়, ও তো কিছু ভুল চাইছে না, ও তো কিছু অন্যায় আপনার করছে না। হয়তো হয়তো আমি সেখানে ছিলাম বলেই স্যারের মনটা দোনোমোনা হয়ে গেছে, স্যার সিঁদুরটা পড়াতে পারেনি। হয়তো আমি সেখানে না থাকলে স্যার সত্যি সত্যি সিঁদুরটা এই সিঁদুরটা তো স্যার মন থেকে আমাকে পড়াননি, আমাকে ইচ্ছে করে সিঁদুর নিয়ে আমাকে পড়িয়ে দেননি। মন্দার ইচ্ছে করে ধাক্কা দিল তখনই। তার কেন পড়বো এই সিঁদুরটা? আমি কেন পড়বো? না না না, এই সিঁদুর আমি রাখবো না, আমি ওদের মাঝখানে বাধা হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি শুধু কি করছো শ্যামলি, মাথা সিঁদুর মুখছো? কোনো
সধবাবা এ কাজ করে? সধবা যে মেয়ের স্বামী তার হাত ছেড়ে অন্য মেয়ের হাত ধরে, সে সধবা থাকে না কি টাম্মি? আমি অত শত বুঝি না শ্যামলে, নিজের মনকে একবার প্রশ্ন করো তো। অনি দাদু ভাই তোমাকে ছেড়ে অহনার হাত ধরে চলে গেছে, তোমার মন কি বলে? রাগ করে অভিমান করে কে কি বলল সেটাই কি সব? ভালোবাসে বলেই তো রাগ দুঃখ যন্ত্রণা অভিমান, এটা তো তোমাকে বুঝতে হবে। এ বোঝার তাহে তো তোমার, তুমি ওর স্ত্রী, ওর নামে তুমি সিঁদুর পড়েছ, ওই সিঁদুরের অধিকার তোমার। কে কি চাইলো কে কি বলল বলে তুমি তোমার সিঁদুর বুঝবে? হয় না হয় না শ্যামলী, হয় না। এই সিঁদুর যে আমাকে বড্ড যন্ত্রণা দেয়, বড্ড যন্ত্রণা দেয় ঠাম্মি। তা তো দেবেই শ্যামলী, ভালোবাসলে তবেই তো যন্ত্রণা, ভালোবাসা না থাকলে তো যন্ত্রণা নেই। তোমার এই ভালোবাসা যে অক্ষয়, এই সিঁদুর সেই কথাই বলছে। যাকে তুমি একবার মন দিয়েছ, যার নামে সিঁদুর পড়েছ, তার সঙ্গে তুমি জন্ম জন্মান্তর এক ডোরে বাঁধা পড়ে গেছ, সেখান থেকে মুক্তি নেই শ্যামলী, মুক্তি নেই। এই সিঁদুর তুমি মুছতে পারো না, এ সিঁদুর মোছা যায় না শ্যামলী, এ সিঁদুর মোছা যায় না। কাঁদছ কেন? কান্নার সময় নয় এটা, অনেক বড় লড়াই সামনে রয়েছে। না একদম কাঁদবে না, একদম কাঁদবে না। ভালোবাসলে নিচু হতে হবে, মলিন হয়ে থাকতে হবে। না আমি সে কথা তো বলিনি, আমি বলেছি তুমি তোমার অভিমান তোমার জেদ একদম ছাড়বে না, যেমন করা ছিলে তেমনই করা থাকবে। মেয়েরা শুধু চোখের জল ফেলে না, কঠিন পরিস্থিতি এলে তাকে শক্ত হাতে চালনা করে। শ্যামলী ভালোবাসা মনকে শক্ত করতে শেখায়, যে কোনো ঝড়ের মুখে দাঁড়াতে শেখায়। তুমি পারবে না, তুমি পারবে না, তোমাকে তো পারতেই হবে শ্যামলী, তোমাকে তো পারতেই হবে, পারতেই হবে শ্যামলী, তোমাকে তো পারতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।